বন্ধুরা দীপাবলি মানে আলোর উৎসব আর এই আলোর উৎসবে আমরা ঘর আরও অন্যান্য জায়গা খুব সুন্দর মতো সাজাতে পছন্দ করি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিরুনির সাহায্যে কিভাবে আমরা প্রদীপ জ্বালাবো আর তারই সাথে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইনফর্মেশন তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দীপাবলিতে আমরা প্রত্যেকেই মাটির প্রদীপ জ্বালিয়ে থাকি তাই বন্ধুরা মাটির প্রদীপ বাজার থেকে কিনে আনার পরে এই কাজটি করবেন এক বাটি জলের মধ্যে প্রদীপগুলোকে ডুবিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য এতে কী হবে প্রদীপগুলো যখন জ্বালাবেন তখন বেশি তেল খরচা হবে না এই কাজটি আগে থেকেই করে রাখবেন আর দীপাবলির দিনে সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর এক ঘন্টা আগে এই প্রদীপগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবেন ফ্রিজের মধ্যে এক ঘন্টা যদি এই প্রদীপগুলোকে এইভাবে ঢুকিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা এই প্রদীপগুলো খুব ঠান্ডা হয়ে যাবে যার ফলে কি হবে প্রথমত প্রদীপগুলো খুব সুন্দর মতো জ্বলবে আর দ্বিতীয়ত হচ্ছে প্রদীপগুলো জ্বালানোর সময় বেশি তেলের প্রয়োজন পড়বে না মানে তেল খরচাটাও কিন্তু আমাদের বেঁচে যাবে তো বন্ধুরা এইভাবে আমরা এই দীপাবলিতে অল্প তেলের মাধ্যমে আমরা অনেকগুলো প্রদীপ জ্বালাতে পারবো আশা করছি এই টিপসটি আপনাদের দারুণ কাজে দেবে অল্প তেল একদম সামান্য তেল দিয়ে দীর্ঘ সময়ের জন্য প্রদীপ জ্বালানোর আরও একটি দারুণ উপায় শেয়ার করছি তো দেখুন বন্ধুরা এখানে আমি কি করেছি নিয়েছি কয়েকটি প্রদীপ এবার কি করব প্রত্যেকটি প্রদীপের মধ্যে একটা একটা করে আমি বাতি রেখে দিচ্ছি মানে শলতে রেখে দিচ্ছি এখানে আমি গোল সলতের ইউজ নিয়েছি আপনারা চাইলে লম্বা সলতের ইউজও নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এবার যেহেতু সলতেগুলো রাখা হয়েছে তারপরে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে এরকম তড়কা প্যান বা যে কোনো ধরনের পাত্র নিয়ে নিতে পারেন আমি এখানে সর্ষের তেল ঢেল দিয়েছি চাইলে আপনারা ঘিও নিতে পারেন বা অন্যান্য তেলও মানে রিফাইন অয়েল বা অন্য তেলও নিতে পারেন তারপরে কি করতে হবে তিন থেকে চারটি কর্পূর আমি তিন থেকে চারটি কপুর কি করেছি গুঁড়ো করে তেলের সাথে মিশিয়ে দিয়েছি তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা মোমবাতি হ্যাঁ বন্ধুরা একটা মোমবাতি আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে তেলের সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের তেলটিকে গরম করে নিতে হবে তেলটি গরম করার সাথে সাথেই আপনারা দেখবেন মোমগুলো গলে যাবে আর কপুরগুলোও গলে যাবে সব কিছু জিনিস গলে তেলের সাথে ভালোভাবে মিশে যাবে তো দেখুন বন্ধুরা প্রত্যেকটি জিনিস কিন্তু তেলের সাথে ভালোভাবে মিশে গেছে এবার আমাদের কি করতে হবে যে প্রদীপগুলো আমরা রেডি করে রেখেছি এই তেল একটু একটু করে প্রত্যেকটি প্রদীপের মধ্যে ঢেলে দেবো মোটামুটি দু থেকে থেকে তিন চামচ মতো তেল এক একটা প্রদীপের মধ্যে দিয়ে রেডি করে নিতে হবে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা তেল ঢেলে দেওয়ার পরে এবার আমাদের রেডি হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে রেখে দিতে হবে মোটামুটি আধা ঘন্টার জন্য রাখতে হবে আর যদি আপনাদের তারা রয়েছে মানে তারা রয়েছে সেক্ষেত্রে আপনার ফ্রিজে রেখেও রেডি করে নিতে পারেন মোটামুটি আধা ঘন্টা রেখেছিলাম তারই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এই রকম ধরনের প্রদীপ কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে বাড়িতেই দেখুন কত সহজেই আমরা অল্প তেলের সাহায্যে এই প্রদীপ তৈরি করে নিতে পারলাম আর বেশি তেলেরও খরচা হবে না তাই এই দীপাবলিতে এই প্রদীপ জ্বালিয়ে আমরা আমাদের ঘর আরও অন্যান্য জায়গা প্রদীপের সাহায্যে খুব সুন্দর মতো আলোকিত করে তুলতে পারবো আর তাছাড়া বন্ধুরা এই প্রদীপ জ্বালালে আরেকটি বেনিফিটও হয়ে থাকে যেহেতু কপুরের ইউজ করা হয়েছে তাই বাড়ি থেকে মশা মাছি যে কোনো ধরনের পোকা পোকামাকড় পুরোপুরিভাবে দূর হয়ে যাবে বাড়ি থেকে নেগেটিভিটি দূর হবে তাই বন্ধুরা অবশ্যই এই দীপাবলিতে এই প্রদীপ জ্বালাতে একদমই ভুলবেন না এবার আমি আপনাদের একটা শোলতে বানিয়ে দেখাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি একটা মৌলি বাতি তো বন্ধুরা আমরা যখন অখণ্ড প্রদীপ জ্বালিয়ে থাকি তখন আমাদের এই বাতির প্রয়োজন পড়ে থাকে আর এই শোলতে তৈরি করার জন্য সবসময় আমাদের অন্যের হেল্পের প্রয়োজন পড়ে কিন্তু বন্ধুরা বাড়িতে একা থাকলে আমরা কিভাবে এই সলতে তৈরি করে নিতে পারব তারই একটি আইডিয়া তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি চিরুনি একদম পরিষ্কার চিরুনি নেবেন এবার আমাদের কি করতে হবে এই শোলতের একদিকটা চিরুনির মধ্যে বেঁধে দিতে হবে আর এর দ্বিতীয় অংশটা নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে পাকিয়ে পাকিয়ে মুড়ে নিতে হবে তাহলেই দেখবেন বন্ধুরা অখণ্ড প্রদীপ জ্বালানোর জন্য আমাদের যে মলি শোলতের প্রয়োজন পড়ে থাকে সেই সোলতেটা আমরা একা একাই খুব সহজেই তৈরি করে নিতে পারবো তো এইভাবে দেখবেন পাকানোর পরে দেখবেন সোলতেটা যখন রেডি হয়ে যাবে তখন চিরুনির মধ্যে যে গিটটা বেঁধেছিলাম সেই গিটটা খুলে দিতে হবে সেই গিটটা খুলে দিলেই দেখবেন নিজে নিজে এইভাবে পাক খেয়ে সোলতেটা তৈরি হয়ে যাবে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাই বন্ধুরা বাড়িতে একা থাকলে অবশ্যই আপনারা এইভাবে এই সোলতে তৈরি করে নেবেন আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে এবার বন্ধুরা আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করব তার জন্য আমাদের অখণ্ড প্রদীপ জ্বালাতে হবে ঠিক আছে অন্য প্রদীপ দিয়ে হবে না তো অখণ্ড প্রদীপ জ্বালানোর পরে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে টাকা তো এখানে আমি কুড়ি টাকা নিয়েছি চাইলে আপনি দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকার নোট নিয়ে নিতে পারেন এবার বন্ধুরা আমরা কি করব এই যে কুড়ি টাকার নোটটা নিয়েছি এটাকে না দেখুন ভালোভাবে এইভাবে যে অখণ্ড প্রদীপটা জ্বালিয়েছি তার মধ্যে দিয়ে এভাবে রেখে এভাবে হালকা করে সেঁকে নিতে হবে তবে এই টাকাটি শেখার সময় মনে রাখতে হবে প্রদীপের কাছাকাছি নিয়ে গেলে হবে না তা হলে কিন্তু টাকাটি পুড়ে যাওয়ার ভয় থাকবে ঠিক আছে দূর থেকেই করতে হবে সোলতের যে দাগ কালো দাগ সেটা দেখবেন যখন টাকার মধ্যে এসে যাবে ব্যাস এই পর্যন্ত সেঁকে নিতে হবে তারপরে এই টাকাটিকে আপনাদের লকারের মধ্যে রেখে দিতে হবে খরচা করলে হবে না এতে কি হবে বন্ধুরা সারা বছর আপনাদের ধন সম্পত্তির কিন্তু কোনো রকম অভাব বা কমতি হবে না তো বন্ধুরা এই প্রথাটি মানে অনেক পুরানো যুগ থেকে চলে এসেছে এর আপনাদের মধ্যে হয়তো অনেকেই জেনে থাকবেন যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না জেনে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো ফল পাবেন এবার দেখুন বন্ধুরা আমরা দীপাবলির সময় প্রদীপ্ত জ্বালিয়ে থাকি তার সাথে সাথে আমরা কিন্তু মোমবাতিও জ্বালিয়ে থাকি তো মোমবাতি জ্বালালে আপনারা দেখবেন মোমবাতি খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে জায়গায় আমরা মোমবাতি জ্বালাই সেই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে এখানে আমি একটা ট্রিক আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে নিয়েছি ফয়েল পেপার এবার কি করব ফয়েল পেপার একটা ছোট্ট টুকরো কেটে নেবো কেটে নেওয়ার পরে এই যে মোমটা নিয়েছি মোমবাতিটা কী করবো ওই ফয়েল পেপারের সাহায্যে র্যাপ করে নেব এই যে দেখুন বন্ধুরা এতে কি হবে প্রথমত দেখুন মোমবাতিটা দেখতে সুন্দর লাগবে যেহেতু ফয়েল পেপার দিয়ে মোমবাতিটাকে আমি র্যাপ করে দিয়েছি তাই খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হবে যেটা কিনা না ফেস্টিভ টাইমে যে কোনো উৎসবের সময় দেখতে ভালো লাগে শাহী লুক আসবে আর তার সাথে সাথে যখন আপনারা এই মোমবাতিটা জ্বালাবেন তখন দেখবেন বন্ধুরা এই মোমবাতিটা কিন্তু বেশি ক্ষয় হবে না কেন ক্ষয় হবে না চলুন আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা যেহেতু ফয়েল পেপার র্যাপ করা আছে না তার জন্য কি হবে মোমবাতিটা যখন জ্বলবে গলে গলে যে মোমগুলো পড়বে ত সেগুলো না নিচে সারফেস মানে নিচে মেজেতে পড়বে না ফয়েল পেপারের মধ্যেই জমে জমে থাকবে যার ফলে কি হবে দীর্ঘ সময় পর্যন্ত এই মোমবাতিটি জ্বলবে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমি আপনাদের বললাম যে মেজের মধ্যে মোম গলে গলে পড়বে না তাই মেঝেটাও কিন্তু নোংরা হবে না কারণ আমরা যখন দীপাবলিতে সারা ঘরে প্রদীপ জ্বালাই বা মোমবাতি জ্বালাই ঘরদুড় অনেক নোংরা হয়ে যেয়ে তেল চিপচিপে হয়ে যায় বা মোম গলে গলে পড়ে যাওয়ার ফলে কী হয় অনেক মোমের ফোটা দাগ দাগও বসে যায় দেখতে খুব খারাপ লাগে আর সেই মোমের দাগগুলো পরিষ্কার করাটাও কিন্তু খুবই কঠিন ব্যাপার তো সেক্ষেত্রে বন্ধুরা এই ট্রিকটি অবশ্যই ট্রাই করে দেখবেন এতে আপনাদের মোমের খরচাটাও বাঁচবে দেখতেও সুন্দর লাগবে আর আপনাদের খাটনিও কম হবে দীপাবলির পরের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করারও কোনো ঝামেলা থাকবে না আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা